বিসমিল্লাহির রহমানির রহিম। গণিত শেখার নেশায় পর্ব তিনে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। তো আমরা এবার তিনে যে ম্যাথটি আমরা নিয়ে এসেছি, তো ম্যাথটি অত্যন্ত সহজ আমরা দিয়েছি। সো ম্যাথটি আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের অন্তর চার। সংখ্যাটি অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তারও মূল সংখ্যাটির যোগফল 110, সংখ্যাটি নির্ণয় করো। সো আপনারা এই অঙ্কটির সলিউশন আমার ইউটিউব চ্যানেলের যে কমেন্ট অপশন থাকবে সেখানে আপনারা কমেন্টে অ্যান্সারটি দিতে পারেন, অথবা আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে তো সেই গ্রুপে আপনি আমাদের সাথে জয়েন হতে পারেন, সেখানে আপনারা সেখানে আমাদের উত্তরটি কমেন্ট বক্সে দিতে পারেন। সো এটি হচ্ছে অঙ্ক। আর গ্রুপ আমাদের গণিত শেখার নেশায় দ্বিতীয় পর্বে আমরা উত্তর দুইজনের আমরা সঠিক উত্তর পেয়েছিলাম। দুইজন অঙ্কটি হচ্ছে আমাদের যে অঙ্কটি আমরা দিয়েছিলাম ত্রিভুজ সংক্রান্ত বাহু নির্ণয় করার। সো সে অঙ্কটিতে দুইজন দুইটা পদ্ধতিতে আমাদেরকে সলিউশন দিয়েছিল। সো একজন ছিল চিত্রটি একে, যে আমাদের তিনটা কোণ এবং বাহু ধরে ত্রিভুজটা অঙ্কন করে, অপর দুইটা বাহু স্কেল দিয়ে আমরা যদি মাপি তাহলে মানটা বের করা সম্ভব অপর দুইটা বাহুর, অথবা আমরা যদি সাইন সূত্র অ্যাপ্লাই করি তো সাইন সূত্রের সাহায্যে খুব সহজে আমরা এবি আর এসির মান বের করতে পারি, যার স্ক্রিনশট আপনাদেরকে আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো এই দিল আপনারা বুঝতে পেরেছেন। আর এই দুইজনের মধ্যে লটারি বিজয়ী, আমরা লটারি করেছিলাম, তো লটারি বিজয়ীর মধ্যে ফার্স্ট হয়েছিলেন মাহফুজ আখতার মৌ, যিনি আমাদের সাথে যুক্ত আছেন পীরগছা রংপুর থেকে। সো যিনি রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে অধ্যয়নরত আছেন। সো থ্যাংক ইউ মাই ওয়াচিং ভিডিও। সো আমরা পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদেরকে শেষ করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।